খাগড়াছড়িতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জরিমানা করা হয়েছে 50,000 টাকা। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, যৌতুক না পেয়ে 2009 সালে 7ই সেপ্টেম্বর স্ত্রী কোহিনুর বেগমের গায়ে কেরোসিন ঠেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শাহ আলম। প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 1 অক্টোবর মৃত্যু হয় কোহিনুরের। এ ঘটনায় দীঘিনালা থানায় শাহ আলমকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।